আর এন্ড করব একটা জিনিস বলে, যেটা মেবি একটু পার্সোনালি, বাট তোমার স্যার আমাকে দুই দিন আগে, আমরা তো কেবিনে ধরো 7 তারিখে আমনে কেবিনে চলে আসছিলাম, তারপরে থেকে তো কেবিনে, কিন্তু ওখানটাও একদম ভিজিটার্স লাউড ছিল না, কিন্তু কেবিনের ভিতরে তো সাহার ছিল, কথা বলছিল, তখন আমার পাশে এসে বসলো, বলো আমাদের, তোমরা আমাদের লাইফস্টাইল জানো যে ইদার ইভেন উইকেন্ডে আমরা অন দ্য গো থাকি, ঢাকায় যেতে হয়, অনুষ্ঠান চলছে, এখানটায় ক্লাস অনুষ্ঠান, দুইজন কথা বলার আসলে টাইমই হয় না, 40 বছর প্রায় হয়েছে বিয়ের, কিন্তু আমাকে বলল চলো আমরা এখন দুইজন পিটি পিটি কথা বলি পাশে বসে। বাট তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর তোমরা আমাদের একটু রেস্ট করতে দিও, আর তোমার স্যার আর আমাকে পিটি পিটি কথা বলতে দিও, ঠিক আছে? যখন নাকি আমি হাসপাতালে ছিলাম আইসিইউতে, দিন না রাত বোঝা যায় না, তখন শেষ পর্যন্ত আমার কাছে মুখ দেখে ডাক্তাররা বলেন আচ্ছা ঠিক আছে আপনার স্ত্রীকে দেখা করতে দেই। একজন মানুষ আসলো, মুখে মাস্ক, মাথায় টুপি, শরীরে গাউন, ইয়াসমিন এইতে না, অন্য কেউ বোঝার কোনো উপায় নাই, তুমি তো আসছিলে না, তো ঠিক আছে তাই না? কাজে তারা আমাদেরকে অনেক যত্ন করেছেন, অনেক ভালোবেসেছেন, আমার মানে নতুন করে একটা জীবনের লিস্ট পেয়েছি আমি,